থেকে আমাকে এইসব সহ্য করতে হয়েছে। সবাই সাক্ষী একটা ঘটনাটা যে ঘটলো, আমাকে এরকম বারান্দায় ট্রলি শট হচ্ছে ক্যামেরার সামনে, অপু আর অপা ট্রলির এদিকে, আমি একটা জানলা, জানলার ওপারে মনিটর সেট, অপরাজিতা শাশ্বত চট্টোপাধ্যায়, সর্বনাশটা আপনি করছেন, আপনার উপর এত ভরসা। যাই হোক, এই হয় এই যে অপার সঙ্গে এত এত বর করে ফেলার পর আর আমার আমার পিছনে লাগা, যাকে তোলা রইল। যাই হোক, তো এবারে হয়ে গেল ক্যামেরা মানে জানলার ওপারে মনিটরটা রাখা, আমি জানলার বিলের ফাঁক দিয়ে মনিটর দেখলাম, শট ওকে হয়ে গেল। এবার কি হলো, ক্যামেরার সামনে থেকে অপু চলে গেল, অপা চলে গেল, ডিওপি ট্রলি থেকে নেমে চলে গেল, এবার ক্যামেরা ট্রলি পেছনে আনলো, আমার কথা কেউ ভাবছে না, আমাকে নিয়ে এখান থেকে বাঁধবো আর সরু বার্তা মনে আছে সবটা। এবার ওরা চলে যাচ্ছে, আপনি জানলাতে আমি আছি আমি আছি আমার, এই যদি কোনো ডিরেক্টরের হাল হয় মানে একে কেউ পাত্তাই দিচ্ছে না। শেষে আমি বলছি, দেখ বাবাকে ছাড়তে হবে, আমাকে বান্ধব করে পরিশ্রম দিতে পারবো না। এইসব হয়েছে, আমি তো ভীষণ ভীষণ মজা করে কাজটা করেছি। আবার প্রমাণ হয়ে গেছে যে ইন্ডাস্ট্রি আমাদের সেকেন্ড হোম, খুব আনন্দ করেছে। আমার সঙ্গে যারা ছিল, আমার কলিগ, আমার সিনিয়র কলিগরা, আমার টেকনিশিয়ান টিম পুরো, আমার এখন পিআর টিম, আর আমার এই যে আমার ছানা একটা প্রোডিউসার, এবং আমাদের সুভাষদা, মানে সুভাষদা যদি না থাকতেন এই কাজটা হতো না। যে জায়গা থেকে সুভাষদা কাজটা করেছেন, আপনারা সবাই জানেন যে কাজটা মাঝপথে বন্ধ হয়ে গেছিল, কেন বন্ধ হয়ে গেছিল সেই সব জটিলতায় আর যাচ্ছি না, কিন্তু কাজটা যে শেষ হয়েছে তার জন্য সুভাষদা এবং শুভঙ্কর, এরা দুজন না থাকলে এই কাজটা শেষ হতো না। আমার ছাত্রছাত্রীরা তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তারা ভীষণ রকমভাবে আমাকে সাহায্য